ইন্তেকালের পর সালেকরা নাম দিয়েছে মুজাদ্দিদিয়া। সৈয়দ আহমদ বেরেলি বলেছেন, আমার ইন্তেকালের পরে তো আমার নামেই তরিকা হবে, আমি তা চাই না, বরং আমি যার গোলাম মোহাম্মদ সাল্লামের নামে আমার তরিকার নাম হবে তরিকায় মোহাম্মদিয়া। এই হলো আসল তথ্য, আসল ঘটনা। এটাকে আমরা বিকৃত করে মানুষের মধ্যে ফেতনা ফাসা সৃষ্টি করছি। তিন, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ ওহাবি মতবাদকে প্রতিষ্ঠা করে নাই, বরং দুদু মিয়ারা যখন সারা বাংলাদেশের জুমার নামাজকে নিষিদ্ধ করেছে, মিলাদ ক্যাম্পকে বন্ধ করেছে, পীরি মুরিদিকে বন্ধ করেছে, ঠিক তখনই সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর প্রধান খলিফা মাওলানা কারামত আলী জনপুর রহমতুল্লাহ এই দেশের ঘরে ঘরে মিলাদ ক্যাম্পকে কায়েম করেছে। এবং তিনি জখিরায়ে কারামতি লিখেছেন, আগার ফকির কুছ দিন জিন্দা রহে তো ওহাবিয়ত কি মাইয়্যত কো বঙ্গাল সে মাই নিকালুঙ্গা, যদি কারামত আলী আমি আর কিছুদিন বেঁচে থাকি ওহাবি মতবাদের লাশ আমি উপমহাদেশ থেকে বিদায় দিব। যিনি ওহাবি মতবাদের বিরুদ্ধে এত কঠিন কথা বললেন তাকে যারা ওহাবি বলে তাদের তওবা করা উচিত, সংশোধন হওয়া উচিত, বিশুদ্ধ পথে আসা উচিত। এইরকম তোহমত দেবার কারণে কঠিন শাস্তির সম্মুখীন তাদেরকে হতে হবে, ঠিক কিনা বল? জিন্দাবাদ 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 জিন্দাবাদ।